আসসালামু আলাইকুম আমাদের নারকেল গাছগুলোতে ইদানিং একটি সমস্যা ব্যাপকভাবে দেখা দিচ্ছে আমরা দেখব যে গাছগুলোর পাতা কালো হয়ে শুকিয়ে মরে যাচ্ছে গাছের ফল ফুল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে অথবা একদমই ফল ফুল ধরছে না ব্যাপক আক্রমণে দেখা যাচ্ছে সমস্ত পাতা শুকিয়ে যাচ্ছে এবং গাছটি পত্রশূন্য হয়ে মরে যাচ্ছে আমরা যারা এই ভিডিওটি দেখছি এই মুহূর্তে আমাদের পাশে যদি কোনো নারকেল গাছ থাকে তাহলে আমরা দেখব যে বেশিরভাগ দর্শকই খুব সহজেই আমাদের পাশের নারকেল গাছটির সাথে এই সমস্যাগুলো মিলিয়ে নিতে পারবো কারণ ইদানিং এক জরিপে দেখা গিয়েছে বাংলাদেশের প্রায় পঁচাশি শতাংশ দেশি নারিকেল গাছে এবং একাশি শতাংশ খাটো জাতের নারিকেল গাছে এই সমস্যাটি রয়েছে বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে বসতবাড়িতে এক দুইটি নারিকেল গাছ আমাদের যাদের রয়েছে তারা কিন্তু আমরা দিনের পর দিন সেটিকে অযত্নে অবহেলায় রেখে দিলেও সেটি ফলন দিয়ে যাচ্ছিল কিন্তু ইদানিং যেহেতু এই সমস্যাটি সৃষ্টি হয়েছে ফলে তার ফলন কমে গিয়েছে গাছ মরে গিয়েছে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু ডাব এবং নারিকেলের দাম অনেকাংশেই বেড়ে গিয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যাটি কিভাবে গাছে সৃষ্টি হয় এবং এটি কিভাবে আমরা দমন করব সেটি নিয়ে কথা বলবো আমি আপনাদের সঙ্গে রয়েছি এস এম রকিবাবিদিন উপসহকারী কৃষি কর্মকর্তা আপনারা দেখছেন কৃষি বন্ধু রগজ হোয়াইট ফ্লাই বা নারিকেলের সাদামাচি নামের একটি মারাত্মক ক্ষতিকর পোকা দ্বারা এই সমস্যাটির সৃষ্টি হয় সাদামাচি আমাদের দেশে অনেক আগের থেকে থাকলেও এটি একটি নতুন ভেরিয়েন্ট বিদেশ থেকে এসেছে মাত্র দুই সালে এই পোকাটি বাংলাদেশে শনাক্ত হয় প্রত্যক্ষ ও পরোক্ষ দুইভাবে এই পোকা গাছের ক্ষতি করে প্রত্যক্ষভাবে এই পোকার বাচ্চা এবং পূর্ণাঙ্গ উভয় পোকাই গাছের পাতার নিচে বসে পাতার রস চুষে খায় ফলে পাতাটি আস্তে আস্তে হলুদ হয়ে যায় এবং গাছের সালক সংশ্লেষণ ক্ষমতা কমে যায় পরোক্ষভাবে এটি একটি মিষ্টি তরল নিঃসরণ করে যেটিকে বলা হয় হানি ডিউ এই তরলটির উপরে সুটি মোলক নামক এক ধরনের ছত্রাক জন্মগ্রহণ করে এবং এটি বংশ বিস্তার করে পুরো পাতাটিকে একটি ভারী কালো আবরণে ঢেকে দেয় ফলে সেভাবেও গাছের সালক সংশ্লেষণ ক্ষমতা কমে যায় এই প্রত্যক্ষ পরক্ষ পরোক্ষ দুইভাবেই একই গাছে যখন আক্রমণ হয় তখন গাছটি ভীষণভাবে তার সজীবতা হারিয়ে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে ফল ফুল ধারণ ক্ষমতা কমিয়ে ফেলে এবং এক সময় গাছটি মরে যায় এ প্রকার আরেকটি বৈশিষ্ট্য হলো এটি পাতার নিচে মোমের একটি সাদা আবরণ তৈরি করে তাই পাতার নিচে সাদা আবরণ এবং পাতার উপরের কালো আবরণ দেখে আমরা খুব সহজেই এই প্রকার আক্রমণ শনাক্ত করতে পারবো এ প্রকার আক্রমণ হলে নিচে আমরা যে সকল কীটনাশকের নাম দেখতে পাচ্ছি এগুলো যে কোনো একটি উল্লিখিত মাত্রায় আমরা স্প্রে সাদা মাছি মরে যাওয়ার সাথে সাথে হানি ডিউ এর উৎপাদন বন্ধ হয়ে যাবে ফলে সুটি মোটো সেই গাছে আক্রমণ করবে না ফলে কালো আবরণটিও পড়বে না এই পরামর্শটি যদি আমরা নিজে মেনে চলি এবং অপরকে পরামর্শ দেই তাহলে নারকেল শিল্পের একটি ব্যাপক ধ্বংসের হাত থেকে আমাদের দেশকে আমরা রক্ষা করতে পারবো ভিডিওটি সম্পর্কে আপনার মতামত এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ